জলবায়ুর অভিঘাত মোকাবেলার পাশাপাশি টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে AABS প্রকল্পের যাত্রা শুরু হলো বাংলাদেশে। রাজধানীতে এ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে বক্তারা জীববৈচিত্র্য ও উপকূল সংরক্ষণে প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন। মোশাহেদ রনির রিপোর্ট। অপরিণামদর্শী উন্নয়ন কর্মকাণ্ডে শতাব্দীর পর শতাব্দী নির্বিচারে ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি নানান দুর্যোগে হুমকিতে টেকসই খাদ্য ব্যবস্থাপনা। পরিস্থিতি উন্নয়নে ওয়ার্ল্ড ফিশ পরিচালিত যুক্তরাজ্য সরকারের ব্লু প্ল্যানেট তহবিলের অর্থায়নে এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে AABS প্রকল্পের যাত্রা শুরু। আই থট ফর দ্য এজ চ্যালেঞ্জ ফর ইন আওয়ার প্রজেক্ট ইন্টারভেনশন হোয়াট উই নিড টু ফেস এন্ড হাউ উই নিড টু সলভ দিস প্রবলেম। কর্মশালায় অংশ নিয়ে বক্তারা মাছ চাষে উদ্ভাবনী সমাধানে ওয়ার্ল্ড ফিশের কার্যকর ভূমিকার প্রশংসা করার পাশাপাশি প্রকল্পের সফলতার জন্য সরকার ও অংশীজনদের কার্যকর সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। This will be implemented through pilot studies and then scaling. So everywhere, as you can see, we want things to be evidence-based, to be piloted with local partners, and then once the pilots are validated, they will be scaled again through the local partners, including the private sector. In critical need to have very immediate climate action to protect people, to protect nature. And UK government just released its international development white paper where we have identified our potential areas of collaboration. We can develop solutions that are not only scientifically sound but also socially equitable and environmentally responsible. Let us seize the opportunity to forge a partnership, exchange knowledge and chart a course towards more prosperous and sustainable future for aquaculture and fisheries in Bangladesh and beyond. প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড মাল্টি ট্রপিক অ্যাকোয়াকালচার ও প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় জলজ চাষ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন জীবিকার উন্নতির আশাবাদ বিশিষ্টজনদের। We're trying to do now is to create an opportunity for south-south learning and collaboration, and by doing that to deliver a triple win for people, nature and climate. This project, which is a 7-year program of work, and there are two opportunities here. One is for the rest of the world to learn in terms of, you know, what Bangladesh has been able to achieve. We recognize the vital role that extension services play in empowering our fishers and farming communities with the latest scientific knowledge, techniques and technologies. আয়োজনে অংশ নেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকগণ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।